আর কি চিন্তা, রিহান এবারে মাকে নিয়ে যাবি তো তুই? ওই দেখো নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে আরও আরেকটা উইকেন্ড চলে এলো বলো। তবে এই উইকেন্ডটা কিন্তু আমাদের ইন্ডিয়া যাওয়ার আগে লাস্ট উইকেন্ড, আর উইকেন্ড মানেই রিহান বাড়িতেই আছে। তবে ওকে তোমরা দেখতে পাচ্ছ না, তার কারণ হচ্ছে রিহান এখন ঘুমাচ্ছে, আর সেই কারণেই আমি এখন বসে বসে একটু আঁকাঝোঁকা করে ফেলছি। যদিও এই জিনিসগুলো কিন্তু ফ্লাইটে নিয়ে যাব বলেই বানাচ্ছি, তবে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এখনো পর্যন্ত প্যাকিং তো দূর, মানে অনেক কিছু জিনিসপত্র কেনারও বাকি আছে। আর আমি চেষ্টা করছি যে এবারে যতটা সম্ভব হালকা করে নিয়ে যেতে ব্যাগটা, কারণ আগের বারে আমার ভীষণ অসুবিধা হয়েছিল নিয়ে যেতে, মানে এত ভারী ব্যাগ ক্যারি করতে প্লাস রিহানকে নিয়ে যেতে। তো সেই জন্য এবারে যতটুকু না নিয়ে গেলে নয় সেটাই নেব, এবং আমি আমার পিঠের ব্যাগে, মানে যেটা আমি নিয়ে যাব আমার সাথে, মানে আমার হ্যান্ড লাগেজটাও খুবই হালকা রাখার চেষ্টা করব। সেই কারণেই বলতে পারো প্রস্তুতি ওকে এনগেজ রাখার জন্য এই রকম করে আমি কিছু কিছু জিনিস বানিয়ে নিচ্ছি, আর কিছু কালার পেন্সিল নিয়ে নেব, সেইগুলোকে নিয়েই ওকে এনগেজ রাখার চেষ্টা করব। তবে রিহান ঘুম থেকে উঠলেই ওকে নিয়ে কিছু কেনাকাটা করতে যাব, তবে যতটা না করলে নয় ততটুকুই কিনবো, কারণ আগের বারের অভিজ্ঞতা আমার খুব একটা ভালো ছিল না। কারণ আমি যেহেতু আগের বারে হুইল চেয়ার বুক করেছিলাম, সেই কারণে আমি ভেবেছিলাম যে আমি যতটা পারবো জিনিসপত্র নিয়েই যাই, কারণ হুইল চেয়ার বুক করলে আমাকে তো জিনিসপত্র ক্যারি করার জন্য কোনো টেনশন করতে হবে না। সেই জন্য আমি মানে প্রচুর জিনিসপত্র কিনেও ছিলাম, আর জিনিসপত্র আমি ব্যাগ ভরে ভরে নিয়েও গেছিলাম। কিন্তু আমাকে সমস্ত জিনিসপত্র নিজেকেই বেল্ট থেকে তোলা থেকে শুরু করে ক্যারি করা সমস্ত কিছুই করতে হয়েছিল, আর সেই কারণেই আমার পিঠ ব্যাগ থেকে শুরু করে লাগেজ সমস্ত কিছুই আমি হালকা রাখারই চেষ্টা করব। মানে জিনিসপত্র এবারে খুবই কম নিয়ে যাব। আমি আগের বারে রিহানের খেলনাও অনেক কিছু নিয়ে গেছিলাম, বই, মানে অনেক কিছু নিয়ে গেছিলাম যেগুলো হয়তো না নিয়ে গেলেও হতো, এবং সেটা আমি ওখানেই কিনে নিলে হতো। তো সেই আগের বারের এক্সপিরিয়েন্স থেকেই এইবারে আমি কিছুই নিয়ে যাব না, ইভেন আমি এবারে স্ট্রলারটাও নিয়ে যাব না ঠিক করেছি। তো রিহান ঘুম থেকে উঠে পড়লেই ওকে নিয়ে যতটুকু না হলেই না সেই শপিংগুলোই করব, আর শপিং করতে করতেই তোমাদের সাথে আরও গল্প করব। তবে তার আগে আমরা যাব আইকিয়াতে, এবং কেন আজকে যাব সেটার পেছনেও রিজন আছে। এই যে আমাদের রিহান বাবু ঘুম থেকে ওঠার পর এখন আমরা যাচ্ছি আইকিয়াতে। আসলে আইকিয়া যাওয়ার পেছনে কিন্তু একটা বড় রিজন আছে, আর সেটা হচ্ছে একটু কম দামে ফার্নিচার কেনা। কি বলতো, এখন সেলে অনেক কিছু জিনিস অনেক কম দামে দিচ্ছে, আর আমাদের কিচেনের জন্য একটা ফার্নিচার কেনার ছিল, আর সেটা কিনতেই আজকে আসা, আর এই সেলটা অগস্টে শেষ হয়ে যাবে সেই কারণেই আরও আসা। আর দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসটা অ্যাসেম্বলটাও যেহেতু আমাদেরকেই করতে হবে, সেই জন্য আমি চলে যাবার আগে যদি দুজনে মিলে করে নিই, মানে রিহান ধরে একদিন ডেকে আরে গেলে ওই সময়টাতে যদি করে নিই তাহলে বেশ সুবিধাও হবে, সেই প্ল্যান করেই এখানে এসেছি। আর এই যে রিহানের মোটামুটি কিড সেকশানে এসেই ও দৌড়াত্মপনা শুরু হয়ে যায়, ও সমস্ত জিনিস ভালো করে খুঁটিয়ে নাটিয়ে দেখবে। আসলে ডে কেয়ারে তো এখনও যায়, তো ওখানে যে জিনিসগুলো দেখে সেই জিনিসগুলোই আরও বেশি করে এখানে দেখার চেষ্টা করে, বিশেষ করে টেবিল চেয়ারগুলো। আমাদের বাড়িতে টেবিল চেয়ার নেই, আর সেই কারণেই আরও এই সেকশনটাতে আসা, কারণ রিহানের জন্য এবার একটা টেবিল চেয়ার কিনবো। ও যেহেতু ডে কেয়ারে টেবিল চেয়ারেই বসে এখন খায়, তো সেই কারণে আমরা চাইছি বাড়িতেও সেই একই এনভায়রনমেন্টটা দিতে। আর রিহানের বাড়িতে হাই চেয়ার আছে, ওর জন্য কোনো টেবিল চেয়ার নেই, সেই কারণেই আমরাও দেখে যাচ্ছি যে কোন চেয়ারটা বা কোন টেবিলটা কেনা ভালো হবে। আর এই যে কিচেন হচ্ছে সব থেকে পছন্দের জায়গা, মানে আমরা ডে কেয়ারে যখন আনতে যাই তখনও দেখি মোটামুটি আমাদের দেখলেই ও ছুটে আগে কিচেনের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে চলে যাবে, আর প্রত্যেক দিন ওখান থেকে কিছু একটা বের করে আমাদের দেখায়। রিহান, ওয়াশরুমে লোকজন ডাইপার চেঞ্জ করতে আসে, তুই কি করতে এসেছিস খেলতে? ওখানে ডাইপার চেঞ্জ করলো, করে এখানে ছড়ে এলো খেলতে। হ্যাঁ চলো চলো বেরো 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 বাবা। চলো এখান থেকে মোটামুটি আমাদের যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, এবার আমরা ওয়ালমার্টে যাই চলো।
রিহানের জন্য আমি কিছু কিনে নিয়ে যাই বা না যাই, সব থেকে বেশি যেটা নিয়ে যাব সেটা হচ্ছে ডাইপার। কারণ আগের বারে রিহানের জন্য আমি অনেক ডাইপারই নিয়ে গেছিলাম, কিন্তু সেই ডাইপারগুলোও শেষ হয়ে যায়, এবং তারপরে ওখান থেকে যে ডাইপারগুলো কিনেছিলাম সেই ডাইপারগুলোর একদমই স্যুট করতো না। মানে আমি ভালো ভালো ব্র্যান্ডের কথাই বলছি, সেইগুলোই ওকে ইউজ করেছিলাম, বাট স্টিল ওর প্রচণ্ড ডাইপার র্যাশ হয়েছে। ইভেন ওকে ডক্টর দেখিয়ে ওখান থেকে ক্রিম আমরা ইউজ করেছি, কারণ এইখানে যে নর্মালি যে ক্রিমটাও ইউজ করে সেই ক্রিমটাও কিন্তু খুব একটা ওখানে ঠিকঠাক মতো ওর কাজ করছিলো না। তো সেই কারণেই আমি এবারে সব থেকে বেশি চেষ্টা করছি ভোরে ভোরে ওর জন্য ডাইপার নিয়ে যাওয়ার, তো এটাই প্ল্যান আছে। আর তার সাথে এখানে যখন এসেছি তখন রিহানের জন্য তো টুকটাক কিছু জামাকাপড় নেবই, কারণ জামাকাপড়ের সেকশানে যখন ঢুকেছি ওর ভাইয়ের জন্য কিছু জিনিসপত্র কিনতে, তো ও সেখান থেকে টানাটানি করবে না, তা তো হয় না, ও সেখান থেকে দু চারটে জামাকাপড় নিয়েছে। আর ওখান থেকে যখনই আমি এই লাগেজের সেকশানটাতে এসেছি, ব্যাস ও নিজে নিজেই কিন্তু এই ব্যাগটা বের করেছে, এই যে এখান থেকে টেনে ও নিজেই বের করেছে ব্যাগটা, বের করে নিজেই চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। মানে অবস্থা ভাবো, ও মোটামুটি এবার যদি ওকে মনে হয় ছেড়ে দেওয়া হয়, ও একাই মোটামুটি লাফাতে লাফাতে ইন্ডিয়া চলে যাবে, ওর যে অবস্থা ভাবছো? সত্যি মনে হচ্ছে না বলো? এই তো কয়েকদিন আগে রিহানটাকে কোলে করে আমি স্ট্রলারে চাপিয়ে গেছিলাম ইন্ডিয়া, আর আজকে দেখো ও নিজেই ব্যাগগুলোকে টেনে ঠেলে ঠেলে যাচ্ছে। সময়কে তাড়াতাড়ি চলে যায় তাই না বলো? আর কি চিন্তা, রিহান এবারে মাকে নিয়ে যাবি তো তুই, ওই দেখো। আর এই ট্রাভেলের সেকশনটাতে এত সুন্দর সুন্দর জিনিস আছে না, এই ব্যাগটা দেখো কি সুন্দর দেখতে, এই পাউচটা। এলিফ্যান্ট আগেও খুব ভালোবাসতো, কিন্তু এখন এলিফ্যান্ট ছেড়ে কোকো মেলার সারাক্ষণ কোকো কোকো করতে থাকে। কি করছিস রিহান? What are you doing? রিহানের জন্য অবশ্যই এখান থেকে দুটো জুতোও কিনে নেবো, কারণ ওইখানে যেহেতু বর্ষার সময় যাচ্ছি তো সেই কারণে বর্ষাতে পরার জন্য একটা জুতোর খুব দরকার, তো সেই জন্যই আরেকবার এসেছি। অবশ্য ওয়ালমার্টে এলে মোটামুটি একবার হলেও তন্ময় জুতো সেকশানে ঢু মারবেই, সেটা কিছু কিনুক আর নাই কিনুক। অবশ্য ভাবলাম যখন স্কোয়ার ওয়ান মলে এলামই তাহলে একটু বাথ অ্যান্ড বডি ওয়ার্কসও ঘুরে যাই, মানে কিনবো না করে টুকটাক করে কিন্তু জিনিস আমি কিনতেই থাকছি। তবে এবারে কিন্তু একদমই যে জিনিসটা নিয়ে যাব না সেটা হচ্ছে চকলেট, মানে আমি আগের বারেই এত চকলেট নিয়ে গেছিলাম সেই চকলেটই নাকি এখনও পড়ে আছে, তো সেই জন্য ভাবলাম এবারে আর চকলেট নিয়ে যাব না। আসলে আমাদের আরও এই কেনাকাটা করতে কেন দেরি হলো বলো তো? আসলে আমাদের বাড়ির সামনে যেহেতু স্কোয়ার ওয়ান মলটা আছে সেই কারণে ভাবি বাড়ির সামনেই তো, ওই কোনো একটা দিন গেলেই হয়, আর এই করতে করতেই মোটামুটি এখানে তো এখন বৃষ্টি লেগেই আছে, তো সেই কারণেই এত দেরি হয়ে গেল জানো। আর তার থেকেও বড় কথা হচ্ছে যত দিন যাচ্ছে আমার ততই যেন ভয়টা আরও বেশি করে আসছে, মানে আগের বারে যখন গেছিলাম রিহান তো এতটাও দুরন্ত ছিল না, কারণ ও তো তখন হাঁটতে অ্যাটলিস্ট পারতো না, মানে এইবারের অবস্থা ভাবো ওকে রীতিমতো আমি আর তন্ময় দুজনে মিলেই সামলাতে হিমশিম খেয়ে যায়, আর সেখানে শুধু আমি একা। যত দিন এগিয়ে আসছে তত ভয়টাও বাড়ছে, কী যে করবো আমি জানি না। তবে ছেলের জুতো কেনার পর তন্ময় এখন এসে স্পোর্টস শেখে নিজের জুতো কিনতে। আসলে আমরা ইন্ডিয়া চলে যাবার পরে সময় কাটানোর জন্য তন্ময় ফ্রি টাইমে বলেছে ব্যাডমিন্টন খেলবে, আর সেটার জন্যই একটা জুতো কিনতে এসেছে। অবশ্যই জুতোটা কিনে দেওয়ার পেছনে আর একটা রিজন আছে, আর সেটা হচ্ছে তন্ময়ের বার্থডে। আসলে তন্ময়ের বার্থডে অগস্টে, আর অগস্টে আমরা যেহেতু থাকবো না সেই কারণেই তন্ময়কে বললাম তুমি তোমার পছন্দ মতো একটা জুতো কিনে নাও, কিন্তু ওর কোনো জুতোই পছন্দ হলো না। তাই ওখান থেকে আমরা এখন যাচ্ছি রিহানের ভাইয়ের জন্য একটা গিফট কিনতে। আসলে আমাদের খুব ইচ্ছে ছিল রিহানের ভাইয়ের অন্নপ্রাশনের সময় থাকার, কিন্তু যেহেতু আমি থাকবো না এবং পিসি হয়ে ভাইপোর প্রথম মুখ দেখব, তো কিছু একটা না দিলে হয়, তো সেই কারণেই এসেছি আরও ওর জন্য একটা ছোট্ট গিফট কিনতে। আসলে আমাদের হাতে একদমই যেহেতু সময় নেই এবং আমরা ইন্ডিয়াতে যাবার পরেই ব্যাঙ্গালোরে যাব ভাইয়ের সাথে দেখা করতে, আর সেই কারণেই আমরা চাইছিলাম যে এখান থেকে যদি জিনিস কিনে নেওয়া যায় তাহলে ভালো হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যে কোনো দোকানেই আমরা যখন যাচ্ছি তখনই দেখছি বাচ্চাদের খুব একটা কালেকশন নেই, ঠিক সেম অসুবিধাটা রিহানের সময়ও হয়েছিল। বিশেষ করে এখানে মেয়েদের থেকেও ছেলেদের কালেকশন পেতে আরোই অসুবিধা হয়, আর এখানেও সেই সেম প্রবলেমটাই হয়েছে, এখানেও রিহানের ভাইয়ের কোনো কিছুই পেলাম না। তো ওখান থেকে অগত্যা আমরা ফিরে এলাম আর ঠিক করলাম যে ইন্ডিয়াতে পৌঁছানোর পরেই সঙ্গে সঙ্গেই একদিন বেরিয়ে বরঞ্চ জিনিসগুলো কিনে নেব।
রিহানা এখন মোটামুটি প্রত্যেক দিন বাড়িতে আসে, বাবার কাছ থেকে চাবিটা চায়, আর তারপর ঘরের যে চাবিটা আছে সেই চাবিটা নিয়ে ও খোলার চেষ্টা করে। এখন ও খুলতে পারে না, আর চেষ্টা করে। তো এরপর তো আমরা ফিরে এলাম বাড়ি। তবে রিহানকে নিয়ে আবার বিকেলবেলা আমাদেরকে বেরোতে হয়েছে জানো, আর তার কারণটা হচ্ছে তন্ময়। তোমাদেরকে বললাম না যে স্পোর্টস থেকে ওর জুতোটা পাচ্ছিল না, তো এখন আবার বলছে না স্পোর্টস থেকে নাকি জুতোটা পাওয়া যাচ্ছে, তো সেই জন্য আবার অন্য আর একটা মলে যাচ্ছে। মানে এই জুতোটা স্টোরে ভিজিট করেই কিনতে হবে, আর ওটা পার্টিকুলার ওই স্টোরটাতে পাওয়া যাচ্ছে, আর সেই জন্যই আমরা ওইখানে যাচ্ছি। আর যেহেতু এটা ওর বার্থডে গিফট, তাই সেই জন্য আমরা নাও করলাম না, কারণ এরপরে আর একটা শনিবার রবিবারও হাতে পাবো না। তাই আজকেই মোটামুটি আমাদের সমস্ত জিনিসপত্রই কিনে নিতে হবে। আর রিহান মোটামুটি যত জায়গায় ঘুরতে যায় তার মধ্যে সব থেকে পছন্দের স্টোর হচ্ছে এক স্পোর্টস চেক, আর ওয়ালমার্ট, আর আইকিয়া। মানে এই তিনটে জায়গা যেহেতু একটু বড় এরিয়া জুড়ে, সেই জন্য ও তো দৌড়ানোর সুযোগটা পায় না, তো সেই কারণে এই তিনটি জায়গা হচ্ছে সব থেকে পছন্দের স্টোর। তবে ওর জন্য কিন্তু একটা বেশ ভালো জিনিস কিনেছি, যেটা নিয়ে ট্রাভেল করতে আমার খুব ভালো সুবিধা হবে, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে এখানে এসে আর এই ব্যাগগুলো দেখে ভাবছি, রিহানের জন্য কয়েকদিন আগেই একটা ব্যাগ কিনলাম, এই ব্যাগটা যদি কিনতাম তাহলে কিন্তু আরও ভালো হতো, কারণ দাম একই কিন্তু কোয়ালিটিটা যেন এটার আরও বেশি ভালো মনে হচ্ছে। ঠিক আছে, প্রত্যেক বছরই তো মোটামুটি এখন ব্যাগ কেনাই চলবে, কি বলো? আর রিহান আজকে সারাদিনই মোটামুটি এত ছোটা দৌড়া করেছে, যথেষ্ট টায়ার্ডও হয়ে গেছে, সেই জন্যই ভাবছি এখানটায় বরঞ্চ বসে একটু রেস্ট করে নিই, আর বাবা বরঞ্চ খাবার দাবারগুলো অর্ডার দিই। তবে সত্যি কথা বলতে কি, সারাদিন ঘুরে আমরাও আজকে বেশ টায়ার্ড। তবে ফাইনালি সারাদিন কষ্ট করলেও সমস্ত কিছু যে একদিনেই কেনা হয়ে গেছে সেটাই কিন্তু অনেক। তবে এবার কিন্তু আমাদের ব্যাগ গোছানোর পালা, আর ফাইনালি সেই দিনটার জন্য অপেক্ষা করার পালা যেদিন আমরা ইন্ডিয়া যাব। তো আজকে আমাদের সাথে শপিং করে তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, আর কী কী কিনলাম আর কী কী প্যাক করলাম সেটা বরঞ্চ বলবো তোমাদেরকে পরের ভিডিওতে। আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, টাটা।